যে একটা কবিতা আসলো বুঝছেন যে তুমি যেখানে স্পর্শ রাখো সেখানেই আমার শরীর এটা হলো এরকম আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে ওখানে আপনি যেখানেই সিল দিবেন ওটাই আমি বুঝতে পারছি আপনি ফোন করেছেন যে বিএনপিকে দায় কিছু দেবেনি তো ভালো ঠিক আছে সমস্যা নাই বিএনপি কিছু দায় আছে একদম দায় নাই তাই না বিএনপির দায় আছে বিএনপির দায় দুই ধরনের একটা হলো যে এই যে মানুষ ভোটটা দিতে পারছে না মানে কি সে ভোটের তার কোনো চাহিদা মতো প্রার্থী পাচ্ছে না পছন্দের প্রার্থী ব্যালট পেপার পাচ্ছে না ওই ব্যালট পেপারে আটটা থাক দশটা থাক যে কোটার নাম আছে আপনি যেখানেই আওয়ামী লীগ ওই যে একটা কবিতা আসলো বুঝছেন যে তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর এটা হলো এরকম আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে ওখানে আপনি যেখানেই সিল দেবেন ওটি আওয়ামী লীগ তো মানুষের কাছে বিকল্পটা থাকছে না এই যে বিকল্প থাকছে না এর জন্য আমি বিএনপি দোষ করতেই পারি যে তোমার আমি পছন্দ করি তোমার আমি পাই বলেট পেপারে তোমার পাই না এখন বিএনপি ভুলটা কোথায় ঘটে আমি আপনাকে একটা সহজ জিনিস বলি ভাই দুই সালে এই দেশে একটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে গাজীপুরে বিএনপি জিতছে সেই নির্বাচনে সিলেটে জিতছে খুলনায় জিতছে বরিশালে জিতছে সব জায়গায় বিএনপি জিতছে এবং জেতার পর আওয়ামী লীগের জ্ঞান চক্ষু খুলে গেছে আরে ঘটনা কি নির্বাচন হলে তো বিএনপি জিতে আসবে অতএব আমি নির্বাচনই রাখবো না এবং দুই হাজার অভিজ্ঞতার পরেই কিন্তু নির্বাচন সিস্টেম চেঞ্জ একদম বাংলাদেশে বাংলাদেশে ভাই বেসিক্যালি এখন কোনো নির্বাচন নাই এই দেশের বাস্তবতা হচ্ছে এই দেশের নির্বাচনে যদি প্রধান দুইটা রাজনৈতিক দলের একটা না থাকে যে কোনো একটা ধরেন আজকে হাইপোচিটে গেলে বিএনপি ক্ষমতায় আসলো যদি ওই নির্বাচনে আওয়ামী লীগ না যায় তাহলে এটা কোনো নির্বাচন হবে না আবার এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে যদি সেই নির্বাচনে বিএনপি না যায় সেটা কোন নির্বাচন হবে না সেটা কি জাতীয় সরকার যাই বলেন আমি প্রশ্নটা বলি আপনাকে বিএনপি কেন আসে না এটা কি একবার বোঝার চেষ্টা করছেন আপনারা বিএনপি কেন না বিএনপি যেটা ক্ষমতার গ্যারান্টি

প্রশ্ন কমন পড়ে নাই বলেন এখন এই পাগলে কিনা বলে আমি তো আগেও বলেছি ভারতকে নিয়ে ইস্যু করতে চাচ্ছেন কেন তার মানে আমরা ধরে নেব যে আগামী নির্বাচনে আপনারা নির্বাচনে আসবেন এর আগে ভারতকে একটা ইস্যু করতে চান যেটা একানব্বই সালে করেছিলেন ছিয়ানব্বই সালে করেছিলেন আজকের যে ভারতের প্রধানমন্ত্রী যদি নির্বাচন হচ্ছে মোদী সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন তো আমরা দেখেছি বিএনপির ঢাকা দিল্লিতে মিষ্টি কি বহর